এখন আমি আছি কল্যাণী আইটিআইতে। তার কল্যাণী আইটিআইতে যেই পুজোর প্যান্ডেলটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এদিকটা, তার প্যান্ডেলের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ পেছনে। এই প্যান্ডেলই যখন সমস্ত কিছু পূরণ হবে তারপরে কি সুন্দর লাগবে। আর এখানে মারাত্মক লেভেলের ভিড় হয় পুজোর সময়, তা প্রতিবারই আমি আসি এই জায়গাটায় পুজো দেখতে। তা তোমরা দেখতে পাচ্ছ এখন কি অবস্থা। হ্যাঁ গাইজ, দিস ইজ সুশান্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আছি কল্যাণীতে। তা আজকে কল্যাণীর বিভিন্ন জায়গা দেখাবো তোমাদেরকে, তা তোমরা সঙ্গেই থাকো এবং পুরো ভিডিওটা দেখে থাকো। কল্যাণীর বিভিন্ন জায়গাগুলো তোমাদেরকে ঘোরাবো। তা দেখতে পাচ্ছ কল্যাণী স্টেশন আমার পেছনে। বন্ধুরা, আপনারা যদি কল্যাণী স্টেশনে আসতে চান তাহলে শিয়ালদাগামী যে ট্রেনগুলি যেমন শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী সীমান্ত যেই ট্রেনগুলো পাবেন সমস্ত ট্রেনগুলি কল্যাণীর উপর দিয়ে যাবে এবং খুব সহজেই আপনারা কল্যাণীতে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে কল্যাণীর ওভারব্রিজ। এই ওভারব্রিজটা ক্রস করে আমরা এক নম্বর দিয়ে বেরোবো। আপনারা দেখতে পাচ্ছেন এখনই একটি ট্রেন ঢুকছে। কল্যাণীর ওভারব্রিজ দিয়ে সোজা সবার প্রথমে চলে আসবেন এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে। সেখান দিয়ে এক্সিট পয়েন্ট রয়েছে এবং কল্যাণীর বেরোনোর রাস্তা রয়েছে। আজ সবার প্রথমে কল্যাণী আইটিআই মোড় যাচ্ছে এবং আইটিআই মোড়ের যে দুর্গা প্রতিমা হয়ে থাকে সেই আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য আজকে আমি সেখানে চলেছি। আমরা এখন এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। এটা হচ্ছে তোমার এক নাম্বার প্ল্যাটফর্ম। এখন আমি কল্যাণীর মেন গেট দিয়ে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করেছি এবং আপনারা এই সামনে এখন দেখতে পাচ্ছেন কল্যাণীর যে মেন গেট, সেই মেন গেট কল্যাণী স্টেশন। এখান থেকে কল্যাণীর টিকিট সংগ্রহ করতে হয়। আজকের দিনটা 15ই আগস্ট, সে কারণে দেখতে পাচ্ছ আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে কল্যাণী স্টেশনের সামনেই। এই যে গেটটা দেখছো এটা হচ্ছে কল্যাণী সীমান্ত যাওয়ার গাড়ি, আর কল্যাণী সীমান্তের ট্রেন এই সাইড দিয়ে আসে। আর কল্যাণীতে বাস, টোটো, অটো ধরবার জন্য এইদিকে হচ্ছে তোমার বাস লাইন। কল্যাণী আইটিআই মোড় যাবার জন্য এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইড থেকে অনেক বাস, অটো, টোটো, বিভিন্ন গাড়ি রয়েছে, সেই গাড়ি পেয়ে যাবে যেগুলো কল্যাণী আইটিআই মোড় যায়। কল্যাণী আইটিআই মোড় যাওয়ার জন্য কল্যাণীর যে সীমান্ত লোকাল রয়েছে সেই সীমান্ত লোকাল ধরে সবার প্রথমে ঘোষপাড়া স্টেশন। ঘোষপাড়া স্টেশন থেকে আইটিআই মোড় খুব সহজেই যাওয়া যেতে পারে। যেহেতু ওই লাইনে ট্রেন কম থাকায় সেই কারণে কখন ট্রেন থাকবে সেই কারণে তোমাকে ট্রেনের টাইম টেবিলটা দেখে নিতে হবে। নয়তো আরেকটি পথ রয়েছে, মেন কল্যাণীতে নামতে হবে। মেন কল্যাণীতে নাম্বার পরে যেখানে অটো বা টোটো রয়েছে সেই টোটো ধরে বলবে যে কল্যাণী আইটিআই মোড় যাবো, সোজা তোমাকে আইটিআই মোড়ের সামনে নামিয়ে দেবে। আমিও এখন চলেছি কল্যাণীর আইটিআই মোড় এবং যাওয়ার পথে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী শহরটা কি সুন্দর, একদম সাজানো গোছানো একটি জায়গা। আমি যতবারই কল্যাণী শহরটিতে আসি ততবারই আমার ভালো লাগে এই কল্যাণী জায়গাটিকে। এবং এই কল্যাণী জায়গাটি নদিয়া জেলার মধ্যে অন্তর্গত একটি খুবই সুন্দর একটি শহর। যদি তোমরা কল্যাণী শহরটিকে ঘোরো তোমাদের কল্যাণী শহরটি খুবই ভালো লাগবে। এবং এই কল্যাণী শহরটিকে তোমরা যদি মানচিত্রে দেখো বা ম্যাপে দেখো দেখবে কি সুন্দর করে প্ল্যানিং করা সমস্ত কিছু, বুঝতে পারবে এই ম্যাপ দেখলেই।
তা বন্ধুরা, কল্যাণীর সিটি ট্যুরের উপর আরেকটি ভিডিও আমি বানাতে চলেছি। সেখানে তোমরা কল্যাণীর ট্রাভেল থেকে শুরু করে কল্যাণীতে বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলো রয়েছে, বিভিন্ন যে দেখবার জিনিসগুলো রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে কল্যাণীর যে সৌন্দর্য রয়েছে, সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করবো আরেকটি ভিডিওতে। তা এই ভিডিওতে থাকছে শুধু কল্যাণী আইটিআই মোড়ের পুজো পণ্ডবের আপডেট। তা বন্ধুরা, আমি এখন ফাইনালি পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড়, এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ কল্যাণীর যে প্যান্ডেল, দুর্গাপুজোর যে থিম, সেই থিমের কাজ শুরু হয়ে গেছে এবং প্রায় অনেকটাই হয়ে এসেছে এই থিমের কাজ। তা বন্ধুরা, এখন অবধি তোমরা যারা জানো না যে কল্যাণী আইটিআই মোড়ের 2023 পুজোর যে থিম, সেই থিমটা সম্বন্ধে যারা এখনও জানো না, তাদের উদ্দেশ্যে বলি এবারের কল্যাণী আইটিআই মোড়ের যে থিম রয়েছে সেটি হচ্ছে চায়নায় অবস্থিত একটি সুন্দর হোটেল যার নাম লিসবোয়া হোটেল বা রেস্টুরেন্ট বলা হয়ে থাকে। এটি খুবই চায়নায় একটি ফেমাস এবং চায়নার মাকাও শহরে এই হোটেলটি অবস্থিত। তা তোমাদেরকে পাশে একটি ছবি দেখাচ্ছি, এই ছবির মতোই এই যে আমাদের থিমটা রয়েছে কল্যাণী আইটিআই এরকমই প্রায় হবে। দেখতে পাচ্ছ ভেতরে কাজ চলছে অনেক। বন্ধুরা, সামনে থেকে দেখলে বোঝা যায় যে কত হাজার হাজার বাঁশ দিয়ে এই প্যান্ডেলটি প্রস্তুত করা হচ্ছে এবং কত ছোট বড় কাঠ জুড়ে এই প্যান্ডেলটিকে শেপ দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওনারা কাজ করছেন। তা আমি তোমাদেরকে আরও সামনে গিয়ে দেখাচ্ছি তারা কীভাবে কাজ করছেন, সেই প্রসেসগুলো দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ভেতরে তা দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর এখানে যারা প্যান্ডেল বানান তারা প্যান্ডেল বানাচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এবারের কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার যে থিম, সেই থিমের কাজ, এবং সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ এই পুজো কীভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে। তা বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং প্যান্ডেলটি যখন কমপ্লিট হবে, দুর্গা পুজো যখন শুরু হবে, অবশ্যই তোমাদেরকে এই পূজা প্যান্ডেলটি ঘুরে দেখাবো, সেই সময় কেমন লাগে সমস্ত কিছু থাকবে সেই পুজোর ভিডিওতে। বন্ধুরা, এখন আমি আইটিআই মোড় থেকে চলেছি কল্যাণীর রথতলার পুজোর প্যান্ডেল দেখতে। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি কল্যাণীর রথতলাতে। তা কল্যাণীর রথতলাতে কি মন্দির হতে চলেছে, দুর্গা ঠাকুরের প্রতিমা দেখো, দেখে নাও এই প্রতিমাটা এখানে হতে চলেছে, আর তার প্রিপারেশন এখন থেকেই চলছে। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের কাজ এইটুকুই হচ্ছে, মানে প্যান্ডেলের কাজ। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অবশ্যই সাথে থাকবে, এবং তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।